আজকে আমরা এই বখরিয়ার অঞ্চলে তো ময়মুরব্বিয়ান অকল আসইন তারা নিমন্ত্রণে আমি আজকে এখানে আইসলাম। তারা বহু দিন দাবি আসলো, তারা ওখানে এক কাপ চা খাইতাম। তারার কিছু দুঃখ আসলো, যেটা স্কুল হোক আর রাস্তাঘাট হোক, বহু দিন থেকে তারা মানে ডিপ্রাইভড এই জিনিসটার থেকে, তারা ওরা জিনিস দেখার লাগিয়া আর ওই জিনিসটা নিয়ে এমএলএর স্মরণীয় তুলিয়া দিবার লাগিয়া। আজকে তারা হতামত। আজকে আমরা প্রায় দুই তিন ঘন্টা পুরো আসতা ভিলেজ পুরো বখরিয়ার জিপিএম করিয়া তিন চারটা পার্ট পুরো আমরা আটি আটি পুরো দেখছি। সবর লগে ময়মুরিবেন মাঞ্চল লগে আমরা মিলছে মিলিয়া সবর মতামত লইস। আমরা লগে উপস্থিত আসলে আমরার বখরিয়ার এপি সালিক চাচা, আমরা রেহান চাচা, আমরা আরও দীপু কাকু আরও তিনিয়ান ভাই একবারে তাইনু আসলা আমরার একবার শুরু থেকে লাস্ট পর্যন্ত আরও বহুজন আসলা। সব নাম লইতে পারি না, সব আসলা তো সব আসলা। তো আমরা দেখছি রাস্তা আটিয়া দেখছি এই মাঠটা ঠিক আছে বখরিয়া, আমরা এটা ফ্লাড এফেক্টের টাকা হিসাবে রাস্তাঘাট যত পঞ্চায়েত দিয়ে কাজ করা হোক রাস্তাঘাট মানে একটা সিজন গেলে আরও সিজন রাস্তা খুঁজেই পাওয়া যায় না। আর বাদ বাকি কেন সব কৃষক সকল খেত খেত অঞ্চল দিয়া সবর মানে চলাফের সপ্তাহ চলের আর তারার যেটা ব্যবসা বাণিজ্য হইলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেউ নাই বা যদি আর্থিক দিক থেকে যদি যদি হেভি যেন পয়সা লাইলা কেউ কিছু নাই, তো সব এখানে বিপিএল ক্যাটাগরির মানুষ আমি দেখছি বেশির মানুষ। তো তারার সব গভর্নমেন্ট ফেসিলিটি উপরে পুরা নির্ভর তারা। তো তারা অনুরোধ করছেন আজকে নিজে আমি শস্যকে দেখছি দেখিয়া দেখছি তারা ঠিক আছে, তারা মাঠটা ঠিক, আমিও আমার বাবার লগে গিয়া হত্যা কইমু বা তাইনও দেখছি বহুত অঞ্চলও দেখছি ওরকম যারা ডিপ্রাইভ অঞ্চল বহুত জায়গায় রাস্তা উস্তা বানাইয়া দিছই। আর এটা তো আমরার সামনে দিয়ে PWD হোক আর ব্লক লেভেল হোক জেলা জেলা সাহায্য করা লাগে বা কিছু স্কুলেও দেখছি আমরার স্কুলের রাস্তা উস্তা ছাত্র বন্ধুর মাঝখানে দিয়ে যাইতরা আইতরা, যেটা মানে একটা ইনসিকিউরিটি হইতে ছাত্ররা লাগিও। আজকে রোহিতদের হিসাবে আমরা আটতে পারছি, বৃষ্টি হইলে করে আমরা অত জায়গায় আটতে পারলাম না অনেক। আর ছাত্রকল বিশেষ করে ছোটো ছোটো বাচ্চায় নকল আশেপাশে দেখছে আমি বিল আছে, এবারে ছোটো ভাঙ্গা ও ব্রিজ উড়ি আছে, এটা তো রিক্স হয়ে যায় ছাত্ররা যাওয়াবার লাগিয়া। সব জিনিস আমি দেখছি দেখিয়া ধন্যবাদ জানাই সবরে, যে সবে টাইম দিছো আমার লোকে পুরো গাওটা দেখার লাগিয়া। আর আপনারা সবাই দোয়া রাখবা, আর আমি তার একটা আশা দিছি যে বাবার লোকে সুন্দর করে গিয়া জিনিসটা বুঝাইয়া বুঝাইয়া যেটা সুন্দর করে যত জলদি হয় যত জলদি ফারা যায় ওটা জিনিসটা সমাধান করার লাগিয়া। ধন্যবাদ। ঠিক আছে, আজকে আলগাহর সমষ্টির হাজি নিজামউদ্দিন চৌধুরীর ছেলে সাদিক আহমেদ আমরা ডাকিয়া তানরে আনছি। আমরার বহুত দুঃখ আছে, আমরার বখরিয়াওর সিক্স সেভেন এবং বখরিয়াওর অষ্টম এইগুলা রাস্তা দিয়া আমরা যেগুলা রাস্তা বর্তমানে নাই তাই খুব আশা দিছুন যে আমরা রাস্তা অতি তাড়াতাড়ি তানোর বাবার লগে কথা হইয়া আমরা রাস্তাটা অতি তাড়াতাড়ি বানাইয়া দিবা। আমরা অশেষ ধন্যবাদ দেই সাদিক ভাইরে, আমরা গ্রামর অঞ্চলবাসী সারাই ধন্যবাদ দেই যে সাদিক ভাই আমরার অঞ্চলটা দেখিয়া যাইতরা। আশা করি আর আমরা অতি তাড়াতাড়ি রাস্তা পাইমু, কারণ একজন এমএলএর ছেলে আমরারে আশা দিয়ে যাইতরা। আমরা খুব খুশি হইছি, আমরা গ্রামবাসী খুব খুশি, সব খুশি হইছি যে আমরা রাস্তা অতি তাড়াতাড়ি খাজ হইব। আমার বাড়ি হইলো বখরিয়ার সেভেন, আমি বখরিয়ার সিক্স অ্যান্ড সেভেনের মানুষ। আমরা এই মানুষের কীরকম আমরা এই দুর্গতি অবস্থা রাস্তাঘাট না থাকার কারণে আমরার এই সাইডও মনে করো একটা হাই স্কুল নাই, এমই স্কুল নাই, আমরার মানে PHC নাই, PHEও নাই, না থাকার কারণে আমরা MLA সাহেবের আজকে সেলেরে আনছি। আনিয়ে আমরার এই রাস্তাঘাটের অবস্থা দেখাইছি, দেখানোর পরে আমরা রাস্তাঘাট দেখিয়া তাই কইসন হচ্ছে তান বাবার লাগি পরামর্শ একটা করিয়া আমরা একটা সুপরামর্শ গলা দিয়া গেছুন। দেখা যাক আগামীতে ওয়াইনি না এখান তো আর